রাজ্যের নেশাদ্রব্য পাচারকারীরা তাদের নেশা সামগ্রী পাচারের ধরন পাল্টেছে। দূরপাল্লার ছোট ছোট গাড়িগুলোতে পুলিশি তল্লাশি হলেও কিন্তু যাত্রীবাহী বাসগুলোতে কিন্তু সাধারণের সেভাবে তল্লাশি হয় না। নেশা পাচারকারীরা এখন সেই সুযোগটাকে কাজে লাগাতে তাদের নেশা সামগ্রী পাচারের ধরন পাল্টে যাত্রীবাহী বাসকে নেশা সামগ্রী পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। যত মত তত পথ, মতেরও অন্ত নেই, পথও অন্তহীন। সে অনুযায়ী রাজ্যের নেশাদ্রব্য পাচারকারীরা তাদের নেশা সামগ্রী পাচারের প্রতিদিন নিত্য নতুন পথ বেছে নিচ্ছে। ছোট ছোট দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে নেশা সামগ্রী পাচার মোটেও কোনো নতুন ঘটনা নয়। সে সমস্ত যাত্রীবাহী ছোট ছোট গাড়িগুলো তল্লাশি করে অহরহ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে এবং এখনও হচ্ছে। তবে যেহেতু যাত্রীবাহী বাসগুলোতে সেভাবে চেকিং করা হয় না, তাই নেশাদ্রব্য পাচারকারীরা এখন তাদের নেশা সামগ্রী পাচারের ধরন পাল্টে যাত্রীবাহী বাসকে পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ইতিমধ্যে বিভিন্ন সময়ে যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন নেশা সামগ্রী, গাঁজা, ফেন্সিডিল, ব্রাউন সুগার পুলিশ উদ্ধার করেছে। সেসব ঘটনার রেশ ধরেই শান্তিরবাজার থানার পুলিশ TR08-1261 নম্বরের একটি যাত্রীবাহী বাস থেকে মঙ্গলবার 2 পেটি বিলিতি মদ উদ্ধার করল। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বাসটিকে শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় থামিয়ে তল্লাশি চালায় এবং বাসে মজুদ 2 পেটি অবৈধ বিলিতি মদ উদ্ধার করে তা বাজেয়াপ্ত করেছে। আসন্ন বিশ্বকর্মা পুজোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন স্থানে এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানালেন শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী। আমাদের কাছে খবর ছিল যে TR08-1261 একটা বাসে করে মদের পেটি নিয়ে আসা হচ্ছে, তো এটাকে আমরা থানার সামনে আটকাই। আটকে 2 পেটি মানে ফরেন লিকার পাওয়া যায়। তো এখন আমরা যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় রেড টেপ চালাচ্ছি যাতে বিশ্বকর্মা পুজো শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়। পুলিশ যাত্রীবাহী বাসটি সহ উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি বাসের মালিক অসীম পালকে আটক করেছে। তবে বাসে তিনি এই সমস্ত বিলিতি মদ তুলেননি বলে মত প্রকাশ করেছেন বাসের মালিক। আসলে যত মদ তত পথ, এর মধ্যে সব কথার শেষ কথা, রাজ্যের নেশা পাচারকারীরা তাদের নেশা সামগ্রী পাচারের ধরন পাল্টে নেশা সামগ্রী পাচারের যাত্রীবাহী বাসকে নেশা সামগ্রী পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।